হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে সকাল সকাল উঠে গেছেন, তো 6টার দিকে উঠে গেছেন আর এখন উঠে সেই থেকে দুষ্টুমি করছেন। তো ওনার সামলাতে সামলাতে আর আমরা পুরো খারাপ অবস্থা হয়ে যাচ্ছে আমাদের। এই যে ওইখানে বসেছে, এখন খাবে, রুটি খাবে। তো সকালে রুটি হয়েছে আর ডিম আলুর ভুজিয়া হয়েছে। তো চলো দেখাই তোমাদের কি হয়েছে। আর ডিম আলুর ভুজিয়া দিয়ে খাবেন, বসে আছেন ম্যাডাম, তো এবার খাইয়ে দেবো। আইসক্রিম বিক্রি হচ্ছে,
অনেক বেশি, আমার জন্য একটা দাদা নিতে গিয়ে তো অনেকটা দাম বেশি বললো বলে নিলাম, অনেক দাম বেশি মেলার জিনিস অত বার্গেনিং করে কেনার টাইম আপনার নেই আমাদের, তো তাও আমাকে দিয়ে যেতে পারছি আমার ইচ্ছা আছে ছোটো ছোটো কটা জিনিস নেব, আর মাঠটাও প্রচণ্ড বড়ো আর এখানে এর জন্য অনেক অনেক দোকান বসে, দুটো তিনটে লাইনে দোকান বসে, এই যে এটা হচ্ছে পাঁপড়ের দোকান, পাঁপড় তারপর বিভিন্ন রকম আচার ওসবের দোকান, এই যে এই সাইডটা আচার আর ওই সাইডটা পাঁপড়, চলো দেখা যাক একটা ছেলের মেলায় জামা কাপড়ের দোকানও আছে, এই যে এটা হচ্ছে জামা কাপড়ের দোকান, আর এটা মাটির জিনিসের দোকান, বিভিন্ন লাইট ফাইট মাটির লাইট দোকান আছে, এই যে এই সাইডে হচ্ছে আর কানের আসার দোকান, আর যেখানে হচ্ছে জামা কাপড়ের দোকান, ছেলের জামা কাপড় ভেবেছিলাম সিনেমার জন্য এই বলগুলো স্পঞ্জ টাইপের বলগুলো আগে ছিল একটা, কিন্তু সে কামড়ে তার জন্য আমি নিই সর্বসাধারণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, দলগত নৃত্য সর্বসাধারণ কম্পিটিটেড হতে হবে অন্তপক্ষে তিনজন করে, কমপক্ষে তিনজন বিকেল পাঁচটায় দলগত লোকনৃত্য লোকনৃত্য সর্বসাধারণ, এবার চলে আসছে সোনামা দেখিনি কোনোদিন, ওকে একটু দেখাবো আমরা আমাদের মঞ্চের পাশে মেলা দেখা হয়ে গেল, এখন এই যে চলে যাচ্ছি, ও দেখো আমরা বাড়ি চলে এসেছি, প্রচন্ড গরম লেগে যাচ্ছে, আমার সোনা মাম্মা পুরো জামা কাপড় খুলে এখন পুরো আলগা হয়ে বসে আছে, মানে ওর গরম লাগছে প্রচন্ড, এখানে লাইটটা আর ও ডিম পাচ্ছে গরম লাগছে, মানে ও থাকতেই চাইছে না ওইখানে, তো এই যে এখন পুরো জামা খোলা, দেখে এদিকে টাকা একটু, ও ভালো লাগছে না কিছু, অনেক ও তো কোথাও যায় না ওরকম অত লোকজনের মধ্যে, তো যে প্রথমে তো বুঝতে পারছিল না কি হচ্ছে, আর তারপরে যখন বুঝতে পেরেছে তখন আর ভালো লাগছে না, তো বেশিক্ষণ আর থাকলাম না, আমরা চলেই আসলাম, যা দেখেছি তাই ভালো, টুকটাক একটা দুটো জিনিস কিনেছি, আর আমার সোনামার একটা বড় দোষ কি, হাগিস পরিয়ে নিয়ে গেছি প্যাম্পার্স, তো প্যাম্পার্সের মধ্যে টয়লেট করেইনি, তো তার জন্য ওর জোরদার টয়লেট পেয়ে গেছে, আর ও সে থাকতেই চাইছে না ওইখানে, এখন বাড়ি আসার পরে তাই টয়লেট করলো, সোনামাম্মা এখন দেখো গরম লেগে গেছে, যেহেতু মেলা থেকে এসছে তো গরম লেগে গেছে খুব, তো এখন কি খাচ্ছে বলো তো, এটা হচ্ছে গজা, ওই যে মেলায় একরকম শক্ত শক্ত কেঠো গজা বলে পাওয়া যায় না, তো ওই গজা সরু সরু, তো এই গজা ছোটোবেলায় আগে বাবা নিয়ে যেত খেতাম, অনেক দিন খাইনি তো মনে হলো যে একটু নিই তাই নিলাম, আর জিলিপি নিয়ে এসেছি, গজা নিয়ে এসেছি, আর আইসক্রিম, তো আইসক্রিমটা এখন খাবো না, সোনামাম্মার জন্য বাটারস্কচ এনেছি, আমাদের জন্য চকোবার, তো সব ফ্রিজে আছে, কালকে দিনের বেলায় খাবো, সোনামাম্মার জন্য কটা খেলনা কিনলাম, তো দাম তো খুব বেশি মেলাতে, তার মধ্যে দিয়ে দেখে কিনলাম, এই যে একটা স্কুটি কিনেছি, স্কুটিটা খুব সুন্দর দেখো দেখতে, খুবই সুন্দর স্কুটিটা দেখতে, আমার খুব পছন্দ হয়েছে তো তার জন্য নিলাম, আর একটা ব্যাট বল নিয়েছি, প্লেট নিয়েছি কটা, মানে এই প্লেটগুলো ভালো লাগে দেখতে, তো তার জন্য প্লেট নিয়েছি, এই যে পাখা কিনেছি, আর কি কিনেছি, এই যে ও সোনামাম্মার হাতে আছে এটা, এটা একটা ঝেঁঝি, দে 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 দেখাই, এই দেখো, এই এসে আর একটা কই, সে খুলে কোথায় পড়ে গেছে, এই যে খুলে গিয়েছে, নিয়ে আয় ওটা, নিয়ে আয় ওর ডানা কই, আর এই দেখো একটা পাখা নিয়ে এসেছি, এটা হচ্ছে তোমার এই হাত দিয়ে চাপলে এটা ঘোরে, ওই সোনামাম্মা কোনো জায়গায় ডাক্তারের কাছে টাচে নিয়ে গেলে বা কোনো জায়গায় নিয়ে গেলে এটা মানে ব্যবহার করা যাবে ওর হাওয়া দেওয়ার জন্য, তো তার জন্য কিনেছে, একটু বেশ ভালো হাত দিয়ে চাপলে হাওয়া হবে, দে দে ওই দেখো এর ডানাটা খুলে গেছে, এই যে ডানাটা খুলে ফেলেছে, দে ডানাটা লাগিয়ে দিই, আয় এদিকে আয় ডানাটা লাগিয়ে দিই, খাবারের মধ্যে কিনেছি পপকর্ন আর আইসক্রিম কিনেছি, আইসক্রিমটা ফ্রিজে আছে এখন খাবো না কালকে খাবো, এদিকে দেখো জিলিপি কিনেছি, এই যে
মা জিলিপি ভালো খায় তো তার জন্য জিলিপি নিয়েছে গজা নিয়েছে ডানাটা না এখনি ভেঙে ফেলেছিস কোবা এই না তো মানে 5 সেকেন্ডও যায়নি ওর আরেকটা ডানা কই তো আর দেখো কি কি কিনেছি তো দেখো এই একটা হার কিনেছি আর এই যে এই একটা মঙ্গলসূত্র কিনেছি সব সময় পরার জন্য সিম্পলের মধ্যে আর এই যে খোপায় দেওয়ার জন্য এটা নিয়েছি একচুয়ালি সোনামার জন্য এই গাটার আর আমার জন্য এই গাটার আর একটা রুমাল তো এই কিনেছি আর বেশি কিছু কিনিনি কিছু কিনিনি ওই সবই কিনেছি মানে সব ছোট ছোট জিনিসই কিনেছি আর প্রচন্ড দাম মেলায় তো অত বার্গেনিং করে কেনার টাইম নেই সোনামাকে নিয়ে তো তার জন্য আর কিনিনি তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি টাটা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও সোনামার ফার্স্ট মেলা দেখা তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো